আলোকের প্রতিফলন এবং প্রতিসরণ দশম অধ্যায় বিজ্ঞানের দশম অধ্যায় নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম কিভাবে আয়নার ক্ষেত্রে যখন আলোক প্রতিফলিত হয় তার নিয়ম গুলা সম্বন্ধে, ফোকাস দিকে যদি আলোকরশ্মি প্রতিফলিত হয় তবে উহা প্রতিফলনের পর কোন দিকে যায়, বা ভাঁজ কেন্দ্রের দিকে যদি আলোকরশ্মি প্রতিফলিত হয় প্রতিফলনের পর এটা ভাঁজ কেন্দ্র দিয়ে গমন করে। তো আজকে আমরা ওই নিয়ম গুলা মেনে আলোকের ক্ষেত্রে প্রতিফলনের ক্ষেত্রে গোলাকার আয়নার অবতল আয়নার দ্বারা প্রতিবিম্বের গঠন কিভাবে হয় তা আলোচনা করব। তো তবুও গতদিনের যে ব্যাপার তোমাদেরকে যদিও বলেছিলাম, তবুও আবার আজকে বলছি, আয়নার ক্ষেত্রে গোলাকার আয়নার ক্ষেত্রে সি হলো ভাঁজ কেন্দ্র, এফ হলো ফোকাস, পি হলো মেরু, এবং আয়নার ক্ষেত্রে আমি এবিকে এবি ধরেছি লক্ষ্যবস্তু এবং এডেশ বিদেশ বস্তুটির প্রতিবিম্ব। যখনই কোনো বস্তু আয়নার সম্মুখে থাকে এই বস্তুটি প্রতিটি বিন্দু থেকে অনেকগুলি আলোকরশ্মি নির্গত হয়ে আয়নায় আপাতিত হয়, কিন্তু এই অনেক রশ্মি যদি একই বিন্দু থেকে আঁকা সম্ভব নয় এবং যদি আঁকা হয় তবে রশ্মি চিত্র বোঝা যাবে না, তাই আমরা একটি বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হয়ে আয়নায় আপাতিত হচ্ছে বলে দেখিয়েছি, এবং এই দুইটি রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় সেখানেই প্রতিবিম্ব গঠিত হয়। তো আয়নার ক্ষেত্রে দুই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব সবসময় আয়নার সম্মুখে গঠিত হয় এবং সৎ প্রতিবিম্বটা উল্টা থাকে, আর অসৎ প্রতিবিম্ব আয়নার পিছনে গঠিত হয়, অসৎ প্রতিবিম্ব খাড়া অর্থাৎ সোজা থাকে। সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে উল্টা হয় প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্ব সোজা হয়। তো প্রথমে আমরা আয়নার ক্ষেত্রে যখন কোনো বস্তু অসীম দূরত্বে থাকবে সেই রশ্মি চিত্রটা দেখাচ্ছি তোমাদেরকে। অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে তার থেকে যে আলোকরশ্মিগুলো নির্গত হয় সবগুলি আয়নায় এসে মুখ্য অক্ষের সমান্তরালভাবে আপতিত হয়। তো অসীম দূরত্বে বস্তু, তাই একটি আলোকরশ্মি আসছে মুখ্য অক্ষের সমান্তরাল আয়না থেকে প্রতিফলিত হয়ে ফোকাস দিকে যাচ্ছে। মুখ্য অক্ষের সমান্তরালভাবে আসা আলোকরশ্মি সবসময় প্রতিফলনের পর ফোকাস দিকে যায়। আরো একটি রশ্মি মুখ্য অক্ষের সমান্তরালভাবে আসে আয়না পড়েছে প্রতিফলনের পর ফোকাস দিকে যাচ্ছে। তো এই দুইটি রশ্মি যেখানে মিলিত হচ্ছে অর্থাৎ ফোকাসে মিলিত হয়েছে, তো ফোকাসে প্রতিবিম্ব গঠিত হবে। তো আমরা কি দেখলাম, বস্তু যখন অসীম দূরত্বে প্রতিবিম্ব ফোকাসে, প্রতিবিম্ব সৎ এবং আকারে অতি ক্ষুদ্র বিন্দু সম হবে, একদম একটি বিন্দুর মতো হবে, বিন্দু সম হবে সৎ, বিন্দু সম প্রতিবিম্ব। যখন বস্তু সি এর পিছনে অর্থাৎ ভাঁজ কেন্দ্রের পিছনে থাকিবে, ভাঁজ কেন্দ্রের পিছনে যদি থাকে, তো আমরা এবি একটি বস্তু ভাঁজ কেন্দ্রের পিছনে আছে আয়না, একটি রেখা মুখ্য অক্ষের সমান্তরাল হয়ে আয়নায় আপাতিত হলো প্রতিফলনের পর ফোকাস দিকে যাচ্ছে, আরেকটি রশ্মি আমরা ফোকাস দিকে আপাতিত হয়ে আয়না এসে আপাতিত হয়েছে এবং প্রতিফলনের পর মুখ্য অক্ষের সমান্তরালভাবে এসে এই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এখানেই প্রতিবিম্ব, এডেশ বিডেশ প্রতিবিম্ব। তো ভাঁজ কেন্দ্রের যদি পিছনে যদি থাকে বস্তু তাহলে তার প্রতিবিম্ব গঠিত হয় ভাঁজ কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, প্রতিবিম্ব সৎ উল্টা এবং আকারে বস্তু থেকে ছোট হয়। তো যখন বস্তু ভাঁজ কেন্দ্রের পিছনে প্রতিবিম্ব ভাঁজ কেন্দ্র এবং ফোকাসের মধ্যে সৎ এবং আকারে লক্ষ্যবস্তু বস্তু থেকে ছোট। তিন নম্বর, যখন বস্তু সিতে অর্থাৎ ভাঁজ কেন্দ্রে থাকিবে, এবি এই যে সি ভাঁজ কেন্দ্র, ভাঁজ কেন্দ্রের মধ্যে এবি একটি বস্তু, বস্তু থেকে প্রথমে মুখ্য অক্ষের সমান্তরালভাবে আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাস দিকে যাচ্ছে, আরেকটি রশ্মি ফোকাস দিকে গিয়ে মুখ্য অক্ষের সমান্তরালভাবে ফিরে আসছে প্রতিফলিত হয়ে, তো এখানে মিলিত হওয়ার পরে অর্থাৎ এখানেই প্রতিবিম্ব গঠিত হলো এডেশ বিডেশ প্রতিবিম্ব। তো ভাঁজ কেন্দ্রে যদি বস্তু থাকে প্রতিবিম্ব ভাঁজ কেন্দ্রেই গঠিত হয়, প্রতিবিম্ব সৎ এবং আকারে বস্তুর সমান। তো যখন বস্তু ভাঁজ কেন্দ্রে প্রতিবিম্ব ভাঁজ কেন্দ্রে আকারে সমান এবং সৎ।
যখন বস্তু সি এবং এফ এর মধ্যে অর্থাৎ ভাজকেন্দ্র এবং ফোকাসের মধ্যে, এ বি একটি বস্তু ভাজকেন্দ্র এবং ফোকাসের মধ্যে, তো রশ্মিচিত্রে প্রথমে মুখ্যকে সমান্তরালভাবে আয়নায় আপাতিত হলো, প্রতিফলনের পর ফোকাস দিকে ফিরে আসছে, আরেকটি রশ্মি ফোকাস দিকে গেল, প্রতিফলনের পর মুখ্যকে সমান্তরালভাবে ঘুরে আসছে, অর্থাৎ কোথায় মিলিত হচ্ছে, ভাজকেন্দ্রের পিছনে। এখানে প্রতিবিম্ব এডেশ বিডেশ। তো আমরা কি দেখলাম, যখন বস্তু সি এবং এফ এর মধ্যে ভাজকেন্দ্র এবং ফোকাসের মধ্যে প্রতিবিম্ব, তখন ভাজকেন্দ্রের পিছনে, অর্থাৎ আয়নার সম্মুখে প্রতিবিম্ব, প্রতিবিম্ব সৎ আকারে বস্তু থেকে বড়। তো যখন বস্তু ভাজকেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকিবে, প্রতিবিম্ব ভাজকেন্দ্রের পিছনে গঠিত হবে, প্রতিবিম্ব সৎ এবং আকারে বড় হবে। পাঁচ নম্বর, যখন বস্তু ফোকাসে, একটি বস্তু ফোকাসে আছে, প্রথমে মুখ্যকে সমান্তরালভাবে আলোকরশ্মি আয়নায় আপাতিত হলো, তারপর প্রতিফলনের নিয়ম অনুসারে ফোকাস দিকে গেল, আরেকটি রশ্মি ভাজকেন্দ্র দিয়ে এসে আয়নায় আপাতিত হলো এবং একই রাস্তা একই দিকে ফিরে গেল। এদিকে আমরা এই যে রেখা দুটো আমরা কি দেখি, রেখা দুটো প্রায় সমান্তরাল, কিন্তু আমরা বলবো যদি অসীম দূরত্বে যায় তবে রেখা দুটি মিলিত হবে, অর্থাৎ প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। ছয় নম্বর, যখন বস্তু ফোকাস এবং মেরুর মধ্যে থাকবে, ফোকাস এবং মেরুর মধ্যে, এই এবি একটি বস্তু, তো এই এবিতে প্রথমে মুখ্যকে সমান্তরালভাবে আলোকরশ্মি, প্রতিফলনের পর ফোকাস দিকে, আরেকটি ভাজকেন্দ্র দিয়ে আয়নায় আপাতিত হলো এবং একই দিকে ফিরে গেল। তো এদিকে দেখো রেখা দুটি যত বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ অভিসারীর অপসারি হচ্ছে, এই বিন্দুতে দিয়ে যত যাবে রশ্মি দুটা বড় হবে, অর্থাৎ এদিকে আলোকরশ্মি মিলিত হবে না। তো যখন মিলিত হবে না, তাইলে আয়নার সম্মুখে প্রতিবিম্ব গঠিত হবে না, তাই আমরা কি করলাম, এটাকে পিছন দিকে বর্ধিত করলাম, তো পিছন দিকে মিলিত হলো, তো এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব গঠিত হলো, এই প্রতিবিম্বটা আয়নার পিছনে গঠিত হয়েছে, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। তো যখন বস্তু মেরু এবং বেরু এবং ফোকাসের মধ্যে থাকিবে, তখন আয়নার পিছনে অসৎ প্রতিবিম্ব এবং আকারে বড় প্রতিবিম্ব গঠিত হবে। এই যে ছটি চিত্র দ্বারা আমরা কি দেখলাম, বস্তু যদি অসীম থেকে শুরু করে ফোকাস পর্যন্ত থাকে, তবে সৎ প্রতিবিম্ব গঠিত হয়, এবং ফোকাস এবং মেরুর মধ্যে যদি থাকে, তবে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। ফোকাসের ভিতরে যদি বস্তু থাকে, তবেই একমাত্র অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, বাকি সব ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব গঠিত হয়, এবং প্রতিবিম্বের আকার বিন্দু সম একটি ক্ষুদ্র থেকে আরম্ভ করে ছোট, সমান, বড় এবং অতি বৃহৎ আকারে হয়, এবং সবগুলাই সৎ প্রতিবিম্ব। এই ক্ষেত্রে আয়নার পিছনে অসৎ প্রতিবিম্ব। আমরা কি বুঝতে পারলাম, অবতল আয়না সৎ প্রতিবিম্ব গঠন করে, অসৎ প্রতিবিম্ব গঠন করে। সৎ প্রতিবিম্বর ক্ষেত্রে প্রতিবিম্বের আকার সমানও হয়, ছোটও হয়, বিন্দু সমও হয়, বড়ও হয় এবং বিশাল বড়ও হয়। তো আর যখন ফোকাস এবং মেরুর মধ্যে থাকবে, তখন অসৎ প্রতিবিম্ব হয়। তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে অবতল আয়না কি কাজে ব্যবহার করা যেতে পারে। যদি অবতল আয়নাকে কোনো বস্তু, অবতল আয়নার ক্ষেত্রে কোনো বস্তু ফোকাস এবং মেরুর মধ্যে রাখা যায়, তবে তার অসৎ এবং বড় প্রতিবিম্ব গঠিত হবে। তো এই ক্ষেত্রে এটা এই যে অবতল আয়নার এই ধর্মের উপর ভিত্তি করে অবতল আয়নাকে ব্যবহার করা যায় দাড়ি কাটার আয়না হিসাবে। যদি ফোকাসের ভিতরে, ফোকাস এবং মেরুর মধ্যে মুখমণ্ডল রাখা হয়, তবে মুখমণ্ডলের প্রতিচ্ছবি বড় হবে এবং সেই দাড়ি কাটার কাজটা সুন্দরভাবে সুচারুরূপে সম্পূর্ণ হবে, তাই দাড়ি কাটার ব্যবহার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসকগণ দাঁতের দাঁতকে দেখার জন্য এই আয়না ব্যবহার করেন, বড় প্রতিবিম্ব দেখার জন্য, অর্থাৎ দন্ত চিকিৎসকগণ অবতল আয়না ব্যবহার করেন, এবং টর্চ লাইট সার্চ লাইটের উজ্জ্বল আলো পাওয়ার জন্য অবতল আয়না ব্যবহার করা হয়, আর সৌরচুল্লিতে তাপ উৎপন্ন করার জন্য অবতল আয়না ব্যবহার করা হয়। তোমরা অবতল আয়নার এই ছয়টি চিত্র অঙ্কন করে তোমাদের পাঠ্যপুস্তকে ছবিগুলোর সাথে দেখে, ছবিগুলো দেখে এর সাথে মিলিয়ে নিজেরা এই চিত্রগুলো অঙ্কন করো, এবং অঙ্কন করে আমার সাথে শেয়ার করে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো।